বেরিয়ে যাচ্ছে, হয়ে গেছে আমার এখানে। হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই হয়ে গেছে সবার। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমরা শাস্তি চাই, জবাব তোমার দিতে হবে। নির্মল দত্ত অত্যাচার, আমরা জবাব চাই, জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব চাই, জবাব দাও। দোষীদের আমরা শাস্তি চাই, শাস্তি চাই। দেখুন, এটা একদিনের ঘটনা নয়, এটা ডেইলি ঘটনা দাঁড়িয়ে গেছে। মেয়েদের বাথরুম ইউজ করতে দেবে না, মেয়েদের জল নিতে দেবে না। কি তাদের অপরাধ? তাদের অপরাধ হচ্ছে তারা বিজেপি করছে, এবং এটা রেগুলার। এক নয় তারা মার খাবে, এক নয় তারা বাইরে বেরোলে অশ্লীল গালাগালি দেবে। কালকে রাত্রির 8টার সময় এসে আমাদের মহিলাদের প্রত্যেকের গায়ে হাত দিয়েছে, এবং টিএমসি মহিলা সমিতি থেকে এসেছে, তারা মার দিয়েছে আমাদের মেয়েদের। তাদের অপরাধ, তারা বিজেপি করে। এমনকি একজন আমাদের মহিলা, সে ভর্তি আছে বিধাননগর মিউনিসিপ্যাল হসপিটালে কাল রাত থেকে এখন অবধি। বাচ্চাটাকে দেখুন, বাচ্চাটার কান পর্যন্ত কেটে দিয়েছে। এরা বাচ্চাকেও ছাড়ছে না টিএমসিরা। কি না, এদের মা বাবারা হয়তো বিজেপি করছে, এটাই তাদের অপরাধ। নির্মল দত্ত দাবি যে তাদের উপরেও অ্যাটাক করা হয়েছে, এবং যে কারণে তারা গতকাল মেরেছে, এবং এরকম হলে তারা মারবে। আমরা কখনো বিজেপিরা কোনো দিন কারোর গায়ে হাত দেই না, এবং তাই যদি হতো তাহলে তাদের তো আজকে কেউ ভর্তি নেই। দেখুন, আমাদের হসপিটালে মেয়ে ভর্তি আছে, আমাদের বাচ্চার কান কেটে যাচ্ছে, ঠিক আছে। ওনার এটা একদম দায়িত্ব সহকারে আমরা বলছি যে বারবার আমাদের এই পুলিশ স্টেশনে ছুটে আসতে হয়, কেন বিজেপি করার কারণে এই প্রথম না, অনেক ছেলে অনেক মেয়ে সারাক্ষণ ধরে মার খেয়ে যাচ্ছে। নির্মল দত্তর লোকজনেরাই মারছে, এবং টিএমসির লোকেরাই মারছে। আমার নাম পিয়ালি বাসু, আমি এখানকার জেলার আমি মেম্বার। কি বলবো, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। হ্যাঁ, প্রথম আমার যে এসেছিল, চিঙ্কি পিঙ্কির মা এসেছিল, এসে আমি পুলিশকে বলি, আমার সাউথ পিএস সুপ্রিয়বাবুকে বলি, সুপ্রিয়বাবু পুলিশ পাঠায়, এ শুধু ইয়ে করে চলে যায়, রাত্রিরে মারে ওই 8টা সাড়ে 8টা নাগাদ। তারপর আবার সকালবেলা আসে, সকালবেলা আবার মারে ওই চিঙ্কি পিঙ্কির মাকে। তারপরে পুলিশকে বলে, পুলিশ ওই আবার এসে সেই আবার স্টুডেন্টে চলে যায়, কোনো কিছু হয়নি। তারপরে যা হওয়ার সেটা হয়েছে। কী হয়েছে, এটা কি তৃণমূল? তাহলে তৃণমূলই মেরেছে? একদম, কেন মারবে না, কেন মারবে না? আপনি আমাকে দুবার করে মারবেন, আপনি আমি ছিঁড়ে দেবো। তাহলে কি এই মারামারিটা কেন মারা হলো? কলে জল নেই, দত্তবাদের মধ্যে জলের কোনো অভাব নেই, শুধু শুধু চুলকে ঘা করছে এরা। একমাত্র এই ওয়ার্ড লিড পেয়েছে বলে বিধাননগরের মধ্যে এই ওয়ার্ডের যে কোনো কারণের মধ্যে ঝামেলা করতে ব্যস্ত রয়ে যাচ্ছে। তাহলে আপনি স্বীকার করছেন তৃণমূলই মেরেছে? একদম, আমি স্বীকার করছি তৃণমূল মেরেছে। কোনো প্রশাসনিক স্টেপ নেবেন আপনি? প্রশাসনকে আইনে তো আমি প্রশাসনকে বারবার বলছি, প্রশাসন তখন গা লাগাচ্ছে না, প্রশাসন কোনো গা লাগাচ্ছে না। আমার নাম নির্মল দত্ত, আমি 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।